بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير صدق الله العلي العظيم আল্লাহ পাকের অশেষ মেহরবানি, অশেষ দয়া, অনুগ্রহ যে আল্লাহ আমাদেরকে বরকতময় দিন, জুমার দিন, আর এই দিনে তার এক মহান হুকুম আদায় করার জন্য তিনি তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। এখন আমরা বর্তমানে বড় কঠিন অবস্থায় আমরা নিজেরা, শুধু নিজেরা না, পুরো দেশ, পুরো গোটা দুনিয়া এক বড় কঠিন অবস্থায় পার করতেছি। কঠিন পেরেশানি, মুসিবতের মধ্যে আমরা লিপ্ত হয়েছি। মুসলমান হিসাবে আমাদের কর্তব্য কি, যখন কোনো পেরেশানি, কোনো মুসিবত দেখা দেয়, তো সেই পেরেশানি মুসিবত থেকে রেহাই পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য শরিয়ত আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? বিপদ আপদ, বালা মুসিবত এবং সুখ, এই উভয়টাই হইল মুমিনের জন্য রহমত স্বরূপ। একজন হাদিসে পাকে আসছে, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের জন্য বিষয়গুলো বড় বিস্ময় বিস্ময়কর। ইন্নামরা কুল্লাহু খায়রুন, কারণ মুমিনের প্রতিটা বিষয়ে কল্যাণ রয়েছে। ভালো অবস্থাও মুমিনের জন্য কল্যাণ, মন্দ অবস্থাও মুমিনের জন্য কল্যাণ। এই বৈশিষ্ট্যটা একমাত্র মুমিন মুসলমানের জন্য, অন্য কারোর জন্য না। তার কাছে যদি কোনো মন্দ অবস্থা আসে, সে যদি কোনো মন্দ অবস্থার সম্মুখীন হয়, কোনো পেরেশান দুঃখ কষ্ট সম্মুখীন হয়, তাহলে সে সবর করে। আর সবরের মাধ্যমে সে কল্যাণ লাভ করে। আর যদি সে সুখ লাভ করে, শান্তি লাভ করে, তো এটার জন্য তার কল্যাণ, যাতে সে আল্লাহর শুকরিয়া আদায় করে। শুকরগুজার বান্দা হয়ে সে দুনিয়াতে অফুরন্ত নিয়ামত লাভ করে এবং পরকালে সে অফুরন্ত নিয়ামত সে লাভ করে। তাহলে বোঝা গেল, মুমিনের জন্য বালা মুসিবত কল্যাণকর, আবার মুমিনের জন্য সুস্থতা, অসংখ্য নিয়ামত লাভ করা, এইটাও কল্যাণকর। এই জন্য মুমিন ভালো অবস্থা পাইলে সে আল্লাহর শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা করবে, আল্লাহ নিয়ামত সে লাভ করলে আল্লাহর কৃতজ্ঞতা সে করবে, আল্লাহ নিয়ামত পেয়ে সে আল্লাহর অবদ্ধতা সে লিপ্ত হবে না, অহংকারে গর্বে সে লিপ্ত হবে না। আর যদি মুসিবত পেরেশানি দেখা দেয়, তাহলে মুমিন সে ধৈর্য ধরবে। কী ধরবে? সে ধৈর্য ধারণ করবে। সে আল্লাহ পাক তার এই মুসিবতে ধৈর্য ধরার কারণে আল্লাহ তার প্রতিদান তাকে দান করবেন।
যেমন হাদিসে পাকে আসছে, কারোর যদি মাথা ব্যথা হয় তো এর জন্য গুনাহ মাফ হয়, জ্বর হইল তো এর জন্য তার গুনাহ মাফ হইল। তো জ্বর হওয়াটা গুনাহগার মুমিনের জন্য কল্যাণকর কি না? হাদিসে পাকে আসছে, এমনকি শরীরে একটা কাঁটাও যদি বিদ্ধ হয় এর দ্বারাও তোমার গুনাহ মাফ হয়। এমনকি তুমি কোনো একটা কাজ করতেছো, ভালো কাজ করতে গিয়ে ভুলে গেছো, এটার উপর আবার অনুতপ্ত হয়েছে, তো আল্লাহ তাআলা এই ভুলে যাওয়াটার কারণেও আল্লাহ তাকে নেকি দান করেন। তো এই জন্য এখন আমাদের এই বিপদের সময়ে, এই পেরেশানির সময় আমাদের কী করা উচিত? শরীয়তে কোরআন আমাদের কী শিক্ষা দিয়েছে? পেরেশানি মুসিবত দেখা দিলে তখন কোরআনের শিক্ষা হইল তোমরা ধৈর্য ধরো। আর পেরেশানি মুসিবত মানুষের উপর কেন আসে সেটাকে নির্ণয় করতে হবে। সেটা নির্ণয় করে সেই রোগ ধরে সে মোতাবেক চিকিৎসা করতে হবে। আপনার শরীরে রোগ হইল কিন্তু রোগের উৎপত্তি কী, কারণ কী সেটা ধরা গেল না, তাহলে তো আপনি যত ওষুধ খান সেই রোগ ভালো হবে না। এই জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাহেবরা প্রথমে রোগের বিবরণ শুনে সাথে সাথে ওষুধ লিখে দেয় না, ধারণা পোষিত কিছু ওষুধ লিখে দেয় আর বলে এই টেস্টগুলো একটু করাই নিন, আর না হইলে আপনার আসল বিষয়টা স্পষ্ট হবে না, আর বিষয়টা স্পষ্ট না হইলে সঠিক চিকিৎসা করা যাবে না। এই জন্য ডাক্তার যদি পুরো বডি চেক আপে দিয়ে দেয় আমরা অসন্তুষ্ট হই না, না এটা তো করতে হবে, কারণ রোগ না ধরতে পারলে ওষুধ কী দিবে, উল্টাপাল্টা ওষুধ খেয়ে মরা লাগবে। ঠিক তদ্রূপভাবে আমরা যে পেরেশানি মুসিবত এবং নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছি এটা কেন হচ্ছি এটাকে নির্দিষ্ট করতে হবে। এই কারণে এই রোগের উৎস, এই সমস্যার উৎস, যখন রোগ সমস্যার উৎস জানব, যেমন ওষুধ খাইলে ভালো হয় ঠিক তেমনিভাবে আমরা যখন এই রোগ, এই বালা মুসিবতের উৎস কী তা জানতে পারবো আর তা প্রতিহিত করার জন্য আমল করব, নিজেকে শুধরাই নিব, তখন আমি আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ, গোটা দুনিয়ার মানুষ রক্ষা পাবে এই পেরেশানি মুসিবত থেকে। কোরআনে পাকে আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমরা যে মুসিবতের সম্মুখীন হোক এটা তোমাদের কৃতকর্মের ফল, এবং ওয়াইয়াফু আন কাসীর, আল্লাহ তিনি তোমাদের অনেক অপরাধকে ক্ষমা করে দেন, তার জন্য তিনি তোমাদেরকে পাকড়াও করেন না, ধরেন না। তাহলে আয়াতে কারিমার দ্বারা কী বোঝা গেল? বিপর্যয় ঘটে, মুসিবত দেখা দেয়, পেরেশানি দেখা দেয় মানুষের কৃতকর্মের কারণে। মানুষ যখন আল্লাহর হুকুম নষ্ট করে, আল্লাহর নাফরমানি করে, প্রকাশ্যে গুনাহের মধ্যে লিপ্ত হয়, শিরকের গুনাহ, কুফরির গুনাহ, কবিরা গুনাহ, এই সকল গুনাহে যখন মানুষ লিপ্ত হয় তো আল্লাহ তাআলা তখন মানুষকে মুসিবত দান করে। অন্য এক জায়গায় আসছে, ওয়ামা আসাবাকুম ফিল আরদি, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম, যে জমিনে যে বিপর্যয় ঘটে এবং তোমাদের উপর যে বিপর্যয় ঘটে এই বিপর্যয় আল্লাহ তাআলাই ঘটান। মানুষকে সৃষ্টি করার পূর্বে লৌহে মাহফুজে কিয়ামত পর্যন্ত কি ঘটিত, কি জমিনে সংগঠিত হবে সব আল্লাহ মানুষ সৃষ্টি করার পূর্বেই, প্রাণী জগৎকে আল্লাহ সৃষ্টি করার পূর্বেই তা লিখে রেখেছেন। তো মুসিবত পেরেশানি এটা মানুষের জীবনে ঘটে মানুষের গুনাহের কারণে। এক হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন পৃথিবীর মধ্যে অশ্লীলতা প্রকাশ পাবে এবং মানুষ অশ্লীলতার প্রচার করবে, তখন তাদের মধ্যে এমন এমন রূপ দেখা দিবে
যে সকল রোগ পূর্বে কখনো শোনা যায়নি, পূর্বে কখনো দেখা যায়নি। মানুষ ক্যান্সারে আক্রান্ত হতো, কিন্তু এর পূর্বে মানুষ ক্যান্সারের কথা কখনো শুনে নাই। মানুষ এইডস রোগে আক্রান্ত হয়, এর পূর্বে মানুষ এই এইডস রোগ সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। ডায়াবেটিস মানুষ আক্রান্ত হয়, আগেকার লোক ডায়াবেটিস সম্পর্কে কোনো ধারণা তাদের ছিল না। এখন আমরা করোনাকে এখন অতিক্রম করে অমিক্রনে আমরা আক্রান্ত হয়েছি, যা আমরা হয়তো 3-4 বছর পূর্বে এর নামও আমরা শুনি নাই। তাহলে বোঝা গেল কোরআনে কারিমের আয়াত এবং হাদিসে পাকের দ্বারা যে মানুষ জমিনের মধ্যে যে বিপর্যয় ঘটে, জমিনে বিপর্যয় হইল, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাওয়া বা অধিক বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি বোঝানো হয়। আর মানুষের উপর যে বিপর্যয় সেটা হইল মানুষ রোগবিধি আক্রান্ত হওয়া, নতুন নতুন রোগবিধি সে আক্রান্ত হবে, আর্থিক সংকটের মধ্যে সে পড়বে, বা তার নিকটাত্মীয় মৃত্যুবরণ অধিক হারে মৃত্যুবরণ করবে। এগুলো হইল মানুষ তার ব্যক্তিগত মুসিবতের মধ্যে মানুষ আক্রান্ত হয়। তো এই জন্য এই মুসিবতের মধ্যে আমাদের উচিত সকলের যে এই সমস্ত জিনিসকে বর্জন করা, গুনাহকে ছেড়ে দেওয়া। হাদিসে পাকের মধ্যে আসছে যে আত্মা ইবু কামাল্লা জানবালা, গুনাহতে তৌবাকারী এমন যেমন সে কোনো গুনাহই করে নাই। তো এক নম্বর কাজ হইল যে আমাদেরকে প্রথমে তৌবা করা। তৌবা কি শুধু মুখে বললে হবে না, আমি তৌবা করলাম, এটার নাম তৌবা না। তৌবা হইল আত্তাওবাতু আন্নাদামু, তৌবা হইল শর্মিন্দা হওয়া, লজ্জিত হওয়া। আমি যে কাজ করেছি, যে অন্যায় করেছি, যে গুনাহ করেছি, এর উপর শর্মিন্দা হওয়া, এর উপর অনুতপ্ত হওয়া, এর উপর লজ্জিত হওয়া। দুই নম্বর তৌবা হলো যে সে গুনাহ থেকে ফিরে আসে। আর তাওবা আর রুজু, তওবার অর্থ হইল ফিরে আসা। আগে নামাজ ছাড়িয়ে দিছি, এখন নামাজ থেকে ছেড়ে দেওয়ার থেকে ফিরে নামাজের প্রতি ফিরে আসবে। আগে প্রকাশ্য গুনাহ করেছি, সে প্রকাশ্য গুনাহকে বর্জন করব। কবিরা গুনাহ করেছি, সে কবিরা গুনাহকে ছেড়ে দিব। তো এক তো হইল লজ্জিত হওয়া, দ্বিতীয় হইল সে গুনাহ ছেড়ে দেওয়া, তৃতীয় হইল আমি গুনাহ করব না এই ব্যাপারে ভবিষ্যতে প্রতিজ্ঞা করা। এই তিনটা সমন্বয়ের নাম হইল তওবা। এই তিন জিনিসকে সমন্বয় করে যখন কোনো বান্দা একবার মুখ থেকে বলে হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের সমূহ গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সে কী গুনাহ করেছে আল্লাহ সেটা দেখেন না, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সে গুনাহ করতে করতে যদি আসমানের চূড়া পর্যন্ত পৌঁছে যায়, আর এরপরে সে অন্তর থেকে সে যদি একবার এই কথাটা বলে হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ সঙ্গে সঙ্গে তার গুনাহকে মাফ করে দেন। আর তার গুনাহগুলোকে আল্লাহ তারা নেকি দ্বারা বদলিয়ে দেন। পাহাড় পরিমাণ গুনাহ ছিল, জমিন আসমানকে ভরে দেওয়া হয়েছে তার গুনার দ্বারা, আর তওবা করার সাথে সাথে পাহাড় পরিমাণ তার নেকি হয়ে গেল। জমিন আসমানকে আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দিলেন। হাদিসে পাকের মধ্যে আসছে যখন কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে একটা নেক কাজ করে নাও। কিছু না হইলেও কমপক্ষে এটা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে আসছে ইন্নাল হাসানাতি ইউযহিবুন সাইয়্যাত, নেকি সমূহ গুনাহ সমূহকে মিটিয়ে দেয়। চোখের দ্বারা গুনাহ হয়ে গিয়েছে কিছু জানি না আমি, তো সাথে সাথে বলে ফেলি লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওই সময় পড়ার নিয়ম হইল যদি জানা থাকে
তো ওই সময় পড়ার নিয়ম হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো সময় গুনাহ হয়ে গেলে সাথে সাথে কি পড়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চোখের দ্বারা গুনাহ হয়ে গেল, অপাত্রে নজর চলে গেল, মনের মধ্যে খারাপ চিন্তা জেগে গেল, তো সাথে সাথে কি পড়তে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুনাহ থেকে ফিরানোর শক্তি আল্লাহ ছাড়া কারোর নেই। নেক কাজের করা আল্লাহ ছাড়া তৌফিক দাতার কেউ নেই। আল্লাহর তৌফিকের মাধ্যমে নেক কাজ করা হয় এবং গুনাহ থেকে বাঁচা হয়। কোনো গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়ার বরকতে মনের মধ্যে যে খারাপ চিন্তা জেগেছিল আল্লাহ সেটা দূর করে দিবেন। চোখ দিয়ে যে বাজে জিনিস দেখেছি আল্লাহ ইমানের নূর অন্তরে ঢালবেন আর আল্লাহ সে গুনাহকে নেকি দ্বারা বদলাই দিবে। এই জন্য আমাদের এই পেরেশানি মুসিবতের সময় প্রথম কাজ হলো বেশি বেশি তওবা এবং ইস্তেগফার পড়া। কমপক্ষে দৈনন্দিন 100 বার হইলে তওবা ইস্তেগফার পড়া, সকালে 100, বিকালে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাই, হে আল্লাহ আমি ক্ষমা চাইতেছি, আমি তওবা করতেছি, হে আল্লাহ আমি ক্ষমা চাইতেছি, তোমার কাছে তওবা করতেছি, এইভাবে সে বলতে থাকবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাই। তো তওবার দ্বারা, ইস্তেগফারের দ্বারা আল্লাহ তার গুনাহকে মাফ করেন আর যে সে যে মুসিবত পেরেশানির সম্মুখীন হয়েছে সেই পেরেশানি মুসিবতকে আল্লাহ দূর করে দেন। ইস্তেগফার এটা এত বড় আমল, কোরআনে পাকে আল্লাহ এক জায়গায় ফরমান ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। নবীজি জীবিত থাকা অবস্থায় আল্লাহ ওয়াদা করতেছেন আমি কখনো আজাব পাঠাব না, আর ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আর যখন তারা ইস্তেগফাররত থাকবে তখনও আল্লাহ তাআলা আজাবকে পাঠাবেন না। তো ইস্তেগফার এটা এত বড় শক্তিশালী আমল যে ইস্তেগফার করার দ্বারা, তওবা করার দ্বারা আল্লাহ তাআলা জমিনে ফয়সালাকৃত আজাবকে আল্লাহ উঠায় নেন, আল্লাহ উঠায় নেন। এই জন্য সম্মিলিতভাবে একাকীভাবে সকলে খুব বেশি বেশি যতটুকু পারি এরকমভাবে তওবা ইস্তেগফার করি। দুই নম্বর হইল হাদিসে পাকের মধ্যে কিছু আমল বলে দেওয়া হয়েছে। কোরআনে কারিমে বাতলানো কিছু আমল আছে, যখন ব্যাপক আকারে মহামারী দেখা দিবে, রোগ বালা মুসিবত দেখা দিবে, পেরেশানি দেখা দিবে, ব্যক্তিগতভাবে হোক, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, যখনই কোনো ধরনের দুঃখ কষ্ট পেরেশানি মুসিবত রোগ ব্যাধি দেখা দেয় তো হাদিসে পাকে তার থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু আমল বলে দেওয়া হয়েছে। আমরা মুমিন মুসলমান হিসাবে আমাদের প্রথম কর্তব্য হইল ওই আমলের দিকে ঝুঁকা এবং একিনের সহিত মনোযোগের সহিত ও আমলটা করা। যেমন আমি বহুবার কয়েকবারও বলেছি, অনেকবার বলেছি বিভিন্ন আমলের কথা, যেমন প্রত্যেক ফরজ নামাজের পরে কোরআনে কারিমে বর্ণিত সর্বশেষ 3 সূরা, সে 3 সূরা কি, সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, এরপরে সূরা ফালাক অর্থাৎ কুল আউযু বিরাব্বিল, এরপর হইল কুল আউযু বিরাব্বিন নাস, হ্যাঁ সূরা নাস। এই সূরা প্রত্যেক নামাজের পরে একবার একবার করে পড়, সকালে ভোরে আমি এই সূরা সূরা ইখলাস পড়ব, কুল হুয়াল্লাহু আহাদ পড়ব 3 বার, এরপরে কুল আউযু ফালাক সূরা ফালাক পড়ব 3 বার, এরপরে সূরা নাস কুল আউযু রাব্বিন নাস পড়ব 3 বার। কয়বার হইল মোট, 9 বার হইল। এই 9 বার পরে দুনহাতকে আমরা দোয়ার মতো এইভাবে একত্র করব, দুনহাতকে একত্র করে হাতে ফু দিব, ফু দিয়ে শরীরের সামনের অংশ পুরা শরীরকে একবার মুছে নিব, এইভাবে করে মুছে নিব।
যে সকালে এই আমল করবে সন্ধ্যা পর্যন্ত সে সব ধরনের রোগ বালা মুসিবত থেকে সে হেফাজত থাকবে। আবার যখন সন্ধ্যা হবে সকালে নেয় সূরা ইখলাস পড়ব তিনবার, তারপরে সূরা ফালাক তিনবার, তারপরে সূরা নাস তিনবার, মোট হলো এই নয়বার পড়ে দু হাতকে দোয়ার মতো একত্র করব, করে হাতে ফু দিব, এরপরে মাথার সামনে অংশ থেকে নিয়ে শরীরের সামনে অংশ যতটুকু সম্ভব হয় একবার মুছে নিব। হাদিসে পাকের মধ্যে আসছে সন্ধ্যার সময় আমলটা যে করবে সে ভোর পর্যন্ত সকাল পর্যন্ত পরদিন সকাল পর্যন্ত সে আল্লাহর হেফাজতে থেকে যাবে, সব ধরনের রোগ বালা মুসিবত থেকে দুঃখ কষ্ট থেকে সে আল্লাহ নিরাপদে সে চলে আসবে। আমরা এই দুঃখ কষ্ট এই রোগ বালা মুসিবত থেকে রেহাই পাওয়ার জন্য আমরা তো কোরআনের আমল হাদিসের আমলের দিকে আমরা ঝুঁকব, এবং কোরআনের আমল হাদিসের আমলকে আমরা অন্যান্য সব পন্থায় যেগুলো বলা হচ্ছে এগুলার থেকে এগুলাকে বেশি বিশ্বাস করব। অন্য এক রাওয়ায়েতে আসছে প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, সূরা বাকারা 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই শেষ পর্যন্ত এই আয়াতটা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়া। যে একবার পড়বে পরবর্তী নামাজের পর্যন্ত সে আল্লাহর হেফাজত থাকবে। এই সময় সে যদি মৃত্যুবরণ করে জান্নাতে প্রবেশ করার জন্য তার জন্য বাধা একমাত্র মৃত্যু, জান্নাত প্রবেশ হওয়ার জন্য বাধা কি একমাত্র কি আমল করলে, যে নাকি প্রত্যেক নামাজের পরে কি পড়বে আয়াতুল কুরসি পড়বে। আমি ফজরের পরে আয়াতুল কুরসি পড়লাম তাহলে জান্নাতে যাওয়ার জন্য বাধা হবে একমাত্র কি জোহর পর্যন্ত। এই সময় কেউ যদি মৃত্যু হয়ে যায় কি বলেন সুবহানাল্লাহ, সুজা সে জান্নাত, সুজা সে জান্নাতে। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পড়া। আরো সহজ আমল হইল সূরা ফাতিহা, যা আমরা প্রত্যেক নামাজে পড়ি, আমাদের সকলের মুখস্থ আছে, কি বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই যে সূরা ফাতিহা প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে একবার, হ্যাঁ, আবার হাদিসে সাতবারও কথা আসছে, একবার অথবা সাতবার পড়ে আমি আমার শরীরের মধ্যে হাতে ফু দিয়ে শরীরের সামনে অংশ মুছে নিব, দম দিব। অন্য কিছু পারি না, সূরা ফাতিহা তো পারব, সূরা ফাতিহাকে বলা হয়েছে সমস্ত রোগের আরোগ্য বলা হয়েছে। যে রোগ ডাক্তার ভালো করতে পারে না, যে রোগ ডাক্তারে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে আর ভালো হবে না, হ্যাঁ, এত কঠিন রোগ আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার বরকত আল্লাহ ভালো করে দিবে। ছোট ছোট আমল, এই আমলের কারণে এই সমস্ত রোগ আমাকে স্পর্শ করতে পারবে না। হাদিসে পাকের মধ্যে আসছে আমরা ঘুমাই, ঘুমানোর সময় যে এই আমলগুলো করবে ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত সে সব ধরনের রোগ বালা মুসিবত থেকে সে রক্ষা পাবে। তার নিয়ম হইল একই কোরআনে কারিমের শেষ তিন সূরা, তবে পড়ার নিয়মটা একটু ভিন্ন। সেটা হইল প্রথমে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে একবার বলবে, তারপর কুল আউযু রাব্বিল ফালাক একবার বলবে বিসমিল্লাহ বলে, তারপর বিসমিল্লাহ বলে কুল আউযু রাব্বিন নাস একবার পড়বে। কয়বার হইল? একবার, প্রত্যেক সূরা পড়া হইল একবার হইল। একবার পড়া পরে আপনি একটা ফু দিবেন, দুনো হাতকে একত্র করে এইভাবে হাতে ফু দিয়ে সামনে শরীরের অংশ মুছে নেবেন। এরপরে আবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ বিসমিল্লাহ বলে একবার, তারপর ফালাক একবার, তারপরে নাস একবার। কবার হইল? এখন আবার হাত দ্বিতীয়বার একত্র করবে, করে হাতে ফু দিয়ে শরীরের সামনে অংশ যতটুকু পারা যায় মুছে নেবে। এরপর আবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ একবার, ফালাক একবার, নাস একবার। এটা কয় নম্বর বার হইল? তিন নম্বর বার হইল। তৃতীয়বারে আপনি আবার দুনো হাতকে একত্র করবেন, করে আবার শরীরের সামনে অংশ যেটুকু পারা যায় মুছে নেবেন। সে ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত কোনো ধরনের না মানুষের পক্ষ থেকে না জিন্নার পক্ষ থেকে আর না কোনো আকাশী মুসিবত তাকে এসে ধরবে,
যে ঘুমের সময় আমলটা করবে। হাদিসে বাগের মধ্যে আসছে যে ঘুমের সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দেন, যে ফেরেশতা তার মাথার সন্নিকটে দাঁড়ানো থাকে, ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত সেই ফেরেশতা দাঁড়ানো থাকবে। কোনো ধরনের না কোনো মানুষ, না কোনো জিন, না কোনো দুশ্মন, না কোনো শত্রু, না দুনিয়া কোনো পরাশক্তি তাকে এই সময় কোনো আক্রমণ করতে পারবে। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাকে হেফাজত করবে। আজ আমরা মুসলমান ঠিকই, কিন্তু আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা কোনো রোগ দেখা দিলে আমরা পরেশান হয়ে যাই, ছুটাছুটি করি, এদিক সেদিক ছুটাছুটি করি, আমরা দিশাহারা হয়ে যাই, কী করবো না করবো। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের মুক্তি নাজাতের জন্য আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছেন। মুসলমান আমলের মাধ্যমে নিজের জান ও মালে হেফাজত করবে, মুসলমান আমলের মাধ্যমে নিজের পরিবারকে হেফাজত করবে, মুসলমান আমলের মাধ্যমে নিজের সমাজকে হেফাজত করবে, মুসলমান আমলের মাধ্যমে নিজের দেশকে সে হেফাজত করবে, মুসলমান মুসলিম জাতিকে আমলের মাধ্যমে সে হেফাজত করবে। আমরা যদি আমল ছেড়ে দিই, আমল যদি মুসলিম মুসলমান জাতি ছেড়ে দেয়, মুসলমান অর্থ দিক দিয়ে, অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে যত ক্ষমতাবান হোক না কেন, সে কোনো জাতির সামনে সে দাঁড়াতে পারবে না। কচু পানি, কচু ফেনা মতো মুসলমান ভাসবে, তাদের রক্ত ভাসবে। মুসলমানের নিজের ব্যক্তির হেফাজত, নিজের পরিবারের হেফাজত, নিজের সমাজের হেফাজত, নিজের দেশের হেফাজত হবে মুসলমানের আমলের দ্বারা। কী কী আমল কোরআনে পাকে বর্ণিত হয়েছে এবং কী কী আমল হাদিসে পাকে বর্ণিত হয়েছে, সেই সকল আমলগুলোকে আমরা তালাশ করব। এখন তো ইন্টারনেটের যুগ, কী বলেন, আমরা মোবাইলে কত কিছু ঘাটাঘাটি করি, এইগুলো একটু ঘাটাঘাটি করি, ইনশাআল্লাহ সাথে সাথে সব পেয়ে যাবেন। যে দুর্ভিক্ষ দেখা দিলে, অভাব অনটন দেখা দিলে, কষ্ট মুসিবত দেখা দিলে, সেটা থেকে রেহাই মুক্তি পাওয়ার জন্য রসুল কী আমল করেছেন, কী আমল করতে বলেছেন, এই আমলের দ্বারা কেমন তারা রক্ষা পেয়েছে, আমরাও ইনশাআল্লাহ এই আমলের দ্বারা রক্ষা পাবো, পাচ্ছি, রক্ষা পাবো এমন পাইতেছি। কিয়ামত পর্যন্ত যারা আমল করবে তারাও পাবে ইনশাআল্লাহ। এই জন্য আসুন আমাদের এই সকল পেরেশানি, মুসিবত, যে অমিক্রন চলতেছে, করোনা চলতেছে, আতঙ্কিত হব না, এটা ব্যাপারে এই বিশ্বাস করব আল্লাহর ফয়সালা, এটা আল্লাহ নির্ধারিত ফয়সালা, আল্লাহর হুকুম হইলে আমাকে স্পর্শ করবে। আমি এটাতে বাঁচার জন্য প্রথম যে হাতিয়ার সেটা হলো আমি কোরআনে বর্ণিত আমলগুলো ইখতিয়ার করব। দ্বিতীয় হলো স্বাস্থ্যবিধি মানার জন্য ডাক্তার সাহেবরা তারা যে সমস্ত কথাগুলোকে বলে আমরা সেগুলোকে আল্লাহ পাকের উপর ভরসা করে গ্রহণ করব, তাদের প্রেসক্রিপশনের উপর ভরসা করে গ্রহণ করব না, ভরসা কার উপর করব, আল্লাহ পাকের উপর করব। হ্যাঁ, আল্লাহ পাকের উপর ভরসা করে তাদের দেওয়া বাতানোর তরিকাকে আমরা গ্রহণ করব, তা তো শরীয়ত সম্মত উলামা কেরাম সকলে বলতেছে, সেটা আমরা গ্রহণ করব। আল্লাহ আমাদেরকে বুঝা এবং আমলে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد الذي أرسله إلى كافة الناس
إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سمعت مصليان الكرام আমরা আল্লাহ রব্বুল আলামিনের মখলুক, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন। বরং হাদিসের পরিভাষায় বোঝা যায় যে এই যে ভূমণ্ডল, এই যে সৃষ্টি জগৎ, এই সৃষ্টি জগতের সব কিছু মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন পরকালের জন্য। দুনিয়ার সূর্যচন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহরাজি যা কিছু আছে সব মানুষের কল্যাণের জন্য। আর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আশরাফ মখলুকাত এবং পরকালের জন্য। পরকালের জীবন এই সমস্ত সৃষ্টির নাই, একমাত্র মানুষ এবং ইনসান এবং জিন্নাত। যখন আমাদের কল্যাণের জন্য সৃষ্টিকর্তা সব কিছু সৃষ্টি করেছেন, তা আমাদের প্রতি আল্লাহর মহব্বত আছে না? অবশ্যই আছে। এই মহব্বত তাক আছে বলিয়াই আমরা সঠিক পথে চলার জন্য, সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য, সঠিক পথ পাওয়ার জন্য যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিন আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন মহব্বত আছে বলিয়াই। এবং কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনও আল্লাহর মহব্বত কীভাবে মানুষ অর্জন করতে পারে, আল্লাহর সন্তুষ্টি কীভাবে অর্জন করতে পারে, আল্লাহর মাহবুব কীভাবে বলতে পারে তার ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে উল্লেখ করেছেন। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাধন হয়েছে। যেমন আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله الله رب العالمين বলতেছেন যদি আল্লাহকে তোমরা মাহবুব বানাইতে চাও তাহলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন যে আমার অনুসরণ করো, সর্ববিষয়ে আমার অনুসরণ করো। আমার অনুসরণ করলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন। তাহলে সৃষ্টি সেরা জীব হিসাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করতেছেন, আল্লাহকে আমরা মহবুব বানাবো। আল্লাহ কি তরিকা বানাইতে পারি? আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতের মধ্যে উল্লেখ করেছেন এবং হাদিসের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উল্লেখ করেছেন। এবং মহব্বত সম্পর্ক যদি কায়েম হয়ে যায় মানুষ জাতির জন্য পরকাল অনন্ত সীম পরকাল। দুনিয়ার জীবন নির্দিষ্ট কয়েকদিন ক্ষণস্থায়ী, আর পরকালের জীবন চিরস্থায়ী, তার শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আছে বলিয়াই আল্লাহ তাআলা পরকালে শান্তি কীভাবে পাওয়া যায়, কামিয়াব কীভাবে হওয়া যায় তারও বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জীবন 23 বছর, 23 বছর এই চেষ্টাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন, কীভাবে মানুষ আল্লাহর সঙ্গে সম্পর্কিত হয়, তাআল্লুক মাআল্লাহ কীভাবে পয়দা হয়, এই চেষ্টাই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পরের পর থেকে এই দুনিয়ার থেকে বিদায় হওয়া পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত যখন আছে তো মহব্বতের তাকাজাটা আছে, আপনি কাউকে মহব্বত করেন দুনিয়াতে, কিন্তু ওই ব্যক্তি যদি আপনার যেভাবে আপনি অন্তর অন্তঃস্থল দ্বারা মহব্বত করেন যদি আপনার কথাবার্তা বা আপনার আচরণ উল্টা করে মানে না, তাহলে আপনি তাকে কী করবেন, শাসন করবেন না। উদ্দেশ্য যার সঙ্গে সম্পর্ক আছে, এই সম্পর্ক উদ্দেশ্য যে সম্পর্ক আছে মধ্যে যেগুলো করা হয় এইগুলোর দ্বারা অর্থ কি তাকে কষ্ট দেওয়া না আগের অবস্থানে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে মুসিবত দেন অনুরূপভাবে মহব্বত যেটা আছে তাকা যেটা আছে মহব্বতের, এই মহব্বতটা যাতে ফিরিয়ে আবার মানুষ অন্য দিক থেকে ফিরিয়ে আবার ওই দিকে সিরাতে মুস্তাকিমের উপর চলে আসে। এবং আল্লাহ রাব্বুল আলামিন মনে রাখবেন একটি কথা, পৃথিবীর ইতিহাস থেকে আজ পর্যন্ত রব্বুল আলামিন এইভাবে মুসিবত দেওয়া কোনো কৌমকে হালাক করা এই সমস্ত তাদেরই কর্মফলের কারণে, তাদেরই কর্মফলের কারণে আল্লাহ রব্বুল আলামিন এইসব করেন। যেমন আল্লাহ রব্বুল আলামিন বলতে কাম কাসমাইতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কাম কাসামনা মিন কারিয়াতিন কানাত যালিমা, অনেক বস্তি অনেক গুচ্ছ অনেক কমকে আমি হালাক করেছি, এই জন্য করেছি তারা নিজে নিজের উপর জুলুম কর্ণবালা ছিল, নিজের উপর জুলুম। দেখেন হজরত নূহ আলাইহিসসালামের কৌমের উপর মুসিবত যে বন্যা, কী কারণে হজরত নূহ আলাইহিসসালাম 900 বৎসর পর্যন্ত দাওয়াত দিছেন, মানুষ শুনে নাই, দাওয়াত গ্রহণ করে নাই, গ্রহণ না করার পরে হযরত নূহ আলাইহিস সালাম নিজেই দোয়া করতেন আল্লাহ লা তাযাল্লিল কাফিরিন দাইয়ারা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, মুসিবত দিছেন, পাবন দিছেন, ডুবাই মারছেন, আল্লাহ তাআলা বলতেছেন না কাম কসম না মিন কারিয়াতিন কানাত যালিমা, জুলুমের কারণে নিজের উপর জুলুমের কারণে সঠিক পথে না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুসিবত দিছেন, মুসিবত দেওয়ার মাধ্যমে দুনিয়াতে কম উঠে দিছে। হযরত মূসা আলাইহিসসালাম হারুন আলাইহিসসালাম ফিরাউনের সঙ্গে কত বুঝাইছেন, কুলা লাহু কৌলান লাইনা, কত বুঝাইছেন, বুঝাইতে বুঝাইতে শেষ পর্যন্ত এই ফিরাউন তার দাবির উপর ঠিক থাকছে আনা রব্বুকুমুল আলা, ঠিক না, আল্লাহ রব্বুল আলামিন ফা আগরাকনা আল্লাহ নীলনদের উভয়ে মারছেন না, বিনা দোষে আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছু করেন না। এবং এই মুসিবত দুই হিসাবে আসে, জাতিগত হিসাবে বিশ্বব্যাপী এবং প্রত্যেক মানুষের বেলায় ব্যক্তিগত মুসিবত। জাতিগত মুসিবত যেভাবে আমি বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন কাম কাসান্না মিন কারিয়াতিন কানাত যালিমা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, জাতি হিসাবে আমি তাদেরকে শাস্তি দিয়েছি, খাসাফনা বিহিমুল আরদ জমিনকে উল্টাইয়া লুত আলাইহিস সালাম কমকে আল্লাহ হালাক করছেন, মিন হুম্মান আগরাক না, কাউকে আপনার প্লাবন দিয়া ডুবাইয়ে মারছে নূহ আলাইহিস সালামের কম। এই যে ব্যাপক হিসাবে মুসিবত আসে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি আয়াতের মধ্যে এই জাতিগত হিসাবে বিশ্বব্যাপী যে মানুষের কাছে মুসিবত হয় আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত দান করেন, এটা মানুষেরই কর্মফল, যাহার কর্মফল যাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, কোন সময় ভূমিকম্প হয়, কোন সময় মহাপ্লাবন হয়, কোন সময় এমন রোগ ব্যাধি হয় যেটা আমরা বিশ্বব্যাপী, যেমন বর্তমানে করোনা ভাইরাস বিশ্বব্যাপী না, বোঝা গেল এইটা যে এই বিশ্বব্যাপী বা আপনার কম সারা কমর উপরে যা মুসিবত আছে এইগুলো মানুষের কর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। কোরআন শরীফে অনেক
উদাহরণ আছে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত বিষয় থেকে পরিত্রাণ পাওয়ার ব্যবস্থা কি? বোঝা গেল এটা কসম না আল্লাহ, এই মুসিবত মিন আল্লাহ তাআলা না, আল্লাহর পক্ষ থেকে গজব। এই গজব মুসিবত থেকে বাঁচার পথ কি? উলামায়ে কেরাম যা বোঝা গেছে চারটা ব্যবস্থা বাঁচার, চার, এক দুই তিন চার। প্রথম বিষয় হলো বাঁচার পথ তাআল্লুক মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক গড়া। যখন মানুষের সম্পর্ক রব্বুল আলামিনের সঙ্গে হয়ে যাবে সঠিক পন্থায়, তা আল্লাহ রব্বুল আলামিন মুসিবত দিয়ে আলাপ করবে না। সম্পর্ক হয়ে গেলে ওই কয়েক জুমা আগে একটা মিসাল বলেছিলাম যে হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম এবং মহাবিজ্ঞানী আফলাতুন মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করেছিল যে আমার একটা প্রশ্নের উত্তর দেন। প্রশ্ন হলো এই যে সারা দুনিয়া যদি একটা দনুক হয়, সারা পৃথিবী একটা দনুক, আর প্রতিটি মুসিবত একটা দনুক একটা তীর হয়, মুসিবত তো তীর তো বুঝেন, তীর দনুক শোয়া যায় এটা, আর এই এই তীর স্বর্ণওয়ালা যদি আল্লাহ রব্বুল আলামিন হন, তাহলে দুনিয়ার মানুষ বাঁচার কোনো উপায় আছে কিনা? আল্লাহ তীর মারতেছেন, মুসিবত তীর, সারা পৃথিবীর দনুক, পৃথিবীর ভারতে কোনো মানুষ নেই না আছে যে যার 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 মনে হইবে তার উপরে তীরটা ছোড়া যাবে না? আফলাতুন এই প্রশ্ন এই প্রশ্ন করলো কার কাছে? মূসা আলাইহিসসালামের কাছে। হযরতে মূসা আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম উত্তর দিলেন বাঁচার একটা পথ আছে, একটি মাত্র পথ, দুই পথ নাই। এই পথটি হইল যে মারনাওয়ালা জনি ওনের বগলের কাছে যদি চলে যাওয়া যায়, ওনের বগলের কাছে যদি চলে যাওয়া যায় তাহলে তো আর তীর লাগবে না, লাগবে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি জমানায় যে নবী যে সময় পাঠিয়েছেন মহাজ্ঞানী হিসাবে, আফলাতুনের জবাব মুসলিম সঠিক দিয়েছেন, এর অর্থ বুঝাইছেন যে এই সমস্ত মুসিবত থাকি বাঁচার একমাত্র পথ আল্লাহর সঙ্গে সম্পর্ক করা, আল্লাহর সঙ্গে সম্পর্ক করা, বগলের কাছে যাওয়ার মানে আল্লাহর কাছে সম্পর্ক করা। আর আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে গেলে আর মুসিবত পাবে না, সম্পর্ক কীভাবে করতে হবে? যারা কাফির আছে তাদের কথা বাদ দিলাম, আমরা যারা মুসলমান আছি তাদের বিষয়ে আমরা পর্যালোচনা করি। আমরা সম্পর্ক তো জুড়তে হইলে কীভাবে সম্পর্ক জুড়তে হবে? ইবাদতের মাধ্যমে জুড়তে হবে, ইবাদতের মাধ্যমে জুড়তে হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন করণীয় বিষয় যেগুলা বর্ণনা করেছেন সবটি করতে হবে, কিছু ছাড়বো আর কিছু করবো হবে না সম্পর্ক। কিছুকে আমি 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 বিশ্বাস হিসাবে সব কিছু রাখলাম আর কিছু বললাম না, এটা যাইজ না, এটা আল্লাহ বলছেন না যে আমি বলছি যাইজ আছে না? মানুষ আমাদের মধ্যে মুসলমানের মাঝে অনেক আছে যে কোনো ফরজ মানে কোনো ফরজ মানি না, আছে না? কোনো একটি ফরজ, কোনো একটি ফরজ, যত ফরজ আছে সব ফরজের মধ্যে যদি একটি ফরজ আমি ফরজ হিসাবে বিশ্বাস না করি আর বাকি সব ফরজ বিশ্বাস করি একবারে, যেমন নামাজ ফরজ বিশ্বাস করলাম আর পাঁচ অক্ত তকবীরে উলার সাথে নামাজ পড়লাম, তকবীরে উলার সাথে নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজও পড়লাম, আওয়াবিনের নামাজ পড়লাম, চারশের নামাজ পড়লাম, সব নামাজ পড়লাম, আর করণীয় একটা যেমন জাকাত ফরজ আমি করলাম, জাকাত আমি মাল উপার্জন করছি, এই জাকাত দেওয়া ফরজ, আমার একটা অংশ চল্লিশ ভাগে দিব কমনে, এটা আমি মানি না। আপনি মুমিন থাকবেন, মুসলমান থাকবেন, আপনার তাল্লুক সম্পর্ক আল্লাহকে জুড়বে কখনো জুড়বে না? যতটি আছে সবটি, যত কিছু মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ যতটি বর্ণনা করেছেন সবটি ফরজ হিসাবে বিশ্বাস করা, আর বিশ্বাসের পরে যেমন নামাজ সবার জন্য সবই পারে, রোজা হয় সবার জন্য না যার সামর্থ্য আছে, জকাত আবার জকাতও সবার জন্য না, নেশাবের মালিক হইলে
এইভাবে আমি বিশ্বাস করিয়া যদি আমি আদায় করি আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে না আমার? এই সম্পর্ক হইলে আমি এই মুসিবত থেকে বাঁচতে পারবো। আর কিছু আপনার কি আছে যেগুন সোজা করা যায়, সোজা মতো করা যায়, এগুলো করি আমার নমাজটা পড়ি ভয়ে ঠিকঠাক মতো করি, আর আমার বিবি পর্দা করতেছে না, পর্দাটা বিলকুল আমি এটা কোনোদিন বলিও না, আমার মেয়ে ব্যাপারটা চলতেছে কিছু বললাম না, কিছুই বললাম না, কারণ এটা কঠিন বিষয়, যুগের যুগের যুগ 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 মতো যুগ চাহিদা মতো আমার চলতে হবে, এইভাবে তাদেরকে স্বাধীনতা না দিলে এই তো আপনার শেষ হয়ে গেলো সব কিছু, শেষ হয়ে গেল সব কিছু। আপনার পড়াশক্ত নমাজ পড়তেছেন, বিশ্বাসও করতেছেন, আর যখন ব্যবসা করতেছেন ডান্ডি যখন ডান্ডি করবেন আপনার 900 গ্রাম কেজি হিসাবে বিক্রিত করবেন, সম্পর্ক আল্লাহর সঙ্গে হবে? কেজি 900 গ্রাম দিয়ে দিলেন আপনি, আর পড়াশক্ত নমাজ তকবীর উল্লাহ সাজ পড়তেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, আমি চরিত্রবান হয়ে চলবো, আমি গরিব দুঃখী বা আমার প্রতিপক্ষ যে আছে তার সঙ্গে আমি মামলা করি, এমন মামলা যে মামলা হাদিস কোরআনের উল্টা। আল্লাহ রাসূল বলতেছেন সিলমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়াহসিন ইলা মান আসাকা আল আসা ইলাইকা, যারা তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় তাদেরকে তুমি আপনজন করো, সিলমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা, যে তোমার উপর হত্যাজি করবে জুলুম করবে তাকে মাফ করে দাও, ওয়াহসিন ইলা মান আসা ইলাইকা, তোমার সঙ্গে দুর্ব্যবহার করতেছে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করিয়া তার মন জয় করো। সোজাটা আমরা করতে পারি, অনুরূপভাবে শুধু করণীয় বিষয় না, করণীয় বিষয় না বরং বর্জনীয় বিষয় যেগুলা ওইগুলা ওইভাবে বিশ্বাস করতে হবে। যেমন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, ব্যভিচার হারাম, হারাম আছে না, এগুলাকে অনুরূপভাবে বিশ্বাস করতে হবে। বিশ্বাস যদি করি না, আর আমি করণীয় সবটা করি, টাকা আছে দানা বীর বলার জন্য লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ব্যয় করতেছি, আর এদিকে অন্যটা পাপ কাজ করতেছি, আপনার সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে? কাফিররা তো কাফির, মুসলমানের মধ্যে এমন অবস্থা আমাদের যে আমরা আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক নাই, সম্পর্ক নাই, সম্পর্ক নাই, তাআল্লুক মা আল্লাহ। এই জন্য প্রথম শর্ত হইল যে আমরা ব্যাপক মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক সম্পর্কিত হতে হবে, সম্পর্ক জুড়তে হবে, আল্লাহর মাহবুব বনতে হবে। আল্লাহর মাহবুব বনার একমাত্র পন্থা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো করণীয় কাজ করা, বর্জনীয় কাজ ছাড়া। সমাজে দেখতেছেন না কী অবস্থা, আল্লাহর সঙ্গে আমাদের কোন সম্পর্ক, কী সম্পর্ক আমাদের, একটা যদি বালা করি অন্যটা উল্টা করতেছি, মিথ্যা কথা মহাপাপ, আমি মিথ্যা কথা বলতেছি, আমার নিজের আপনজনকে জয়ী করার জন্য কাঠগড়া দাঁড়াইয়া মিথ্যা সাক্ষ্য দিতেছি, ঠিক না, মিথ্যা সাক্ষ্য দিতেছি আমার ভাইকে বাঁচানোর জন্য, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ উদিলাত শাহাদাতু যুর বিল ইশরাকি বিল্লাহি তাআলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া শিরিকের সমতুল্য, শিরিকের সমতুল্য। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইতেছেন উম্মতের বেলা, বলতেছেন আমাদের উম্মতের বেলায়, ইয়াসবিহু মুমিনা ওয়া ইয়ামসি কাফিরা ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইয়াসবিহু কাফিরা, আমার উম্মতের মানুষ এমন হবে যে সকালে মুসলমান বিকালে কাফির, বিকালে মুসলমান সকালে কাফির, এই অবস্থা নবী করিম, এই অবস্থা আমাদের বর্তমানে বিরাজমান। আমি শরীয়তের নিষিদ্ধ কাজকে নিষিদ্ধ মানি না, মানি না, মানি না, মূর্তি বানানো না যায় শরীয়তে, আমি বলতেছি যায়, ইমান থাকবে আগে, এই কথা বলার আগে মুমিন, এই কথা বলার পরে ইমানদার নেই, যায়জ বললে একজন মানুষ পার্থক্য বুঝেন, এক মানুষ নামাজ ফরজ মানে বিশ্বাস করে কিন্তু নামাজ পড়ে না ওই ব্যক্তি, আর এক ব্যক্তি নামাজের ফরজ মানে না, উভয়ের মধ্যে রাত দিন তফাত, যে ব্যক্তি ফরজ মানার পরে নামাজ পড়ে না তাকে ফাসিক বলা হবে, যেহেতু কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তরে আছে, এই পাপের শাস্তি ভোগ করার পরে জান্নাত যেইবার আশা আছে। আর যে ব্যক্তি নামাজ ফরজ মানে না এই ব্যক্তি কাফির, এই ব্যক্তি ইমানদার নাই, এই ব্যক্তি ফিরাউন, আমান, সাদ্দাদের সঙ্গে তাদের আসর,
ফরজ না মানলে অত্যন্ত সূক্ষ্ম বিষয় ইমান। তাই এক নম্বর মুসিবত থেকে বাঁচার জন্য শর্ত হল আল্লাহর সঙ্গে সম্পর্কিত হওয়া, আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়া। আর আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক জোড়ার মাধ্যম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মাঝে যেগুলো করণীয় আছে ওগুলা ঠিক মতো নবী করিম সাল্লামের তরিকা মতো করা, আর নবী করিম সাল্লামের শরীয়তে যেগুলো বর্জনীয় আছে ওগুলাকে বর্জনীয় হিসাবে বিশ্বাসও করা এবং দূরে থাকা। এই কাজটা যদি করতে পারি অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে আমাদের সম্পর্ক জুড়বে। দুই নম্বর বিষয় যার মাধ্যমে আম মুসিবত থেকে মানুষ রক্ষা পেতে পারে, এক নম্বর তো বলছি সংক্ষিপ্ত আর লম্বা আলোচনা করা যেত, সংক্ষিপ্ত হিসাবে আপনার সামনে উপস্থাপন করলাম যে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়তে হবে। দুই নম্বর অবশ্যই আমাদের জীবনে যতই বড় হই না কেন ভুল ভ্রান্তি গুনাহের কাজ আমার থেকে অবশ্যই হয়। আর যদি কোনো মানুষের গুনাহ না থাকে যেমন আমি ইকরাম আলাইহিস সালাতু ওয়াসালাম ওনারাও ইস্তেগফার করেন কি জন্য, দরজা বুলন্দির জন্য। হাদিসের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে হাদিস যে আমি প্রতিদিন আল্লাহর কাছে ইস্তেগফার করি 70 বারেরও বেশি। আরেক হাদিসের মধ্যে আছে যে আমি 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি, আল্লাহ রাসূল মাসুম কোনো গুনাহ নাই। এর অর্থ হলো ইস্তেগফারের মাধ্যমে রব্বে করিমের খাস দৃষ্টি হাসিল করা যায়, তাহলে আমার দরজা বলন হবে না। আমরা গুনাহ করতেছি কিন্তু গুনার বাদে আমাদের ইস্তেগফার নাই, গুনাহ করতেছি অরহ গুনাহ করতেছি আর গুনাহ করার বাদে আমাদের মধ্যে ইস্তেগফার নাই, আল্লাহর কাছে তওবা করা নাই, তওবা আমাদের নাই। অথচ আল্লাহ রব্বুল আলামিন তার বিশেষ বান্দাদের গুণ গুণ বয়ান করার বেলায় বলতেছেন অবিল আসহারে হুম ইস্তাগফিরুন, অবিল আসহারে হুম ইস্তাগফিরুন, অবিল আসহারে হুম ইস্তাগফিরুন। আমার বান্দারা যারা নিশারাত্রিতে উঠে আর আমার কাছে মাগফিরাত চায় আল্লাহ জীবনের ভুল ভ্রান্তি মাফ করে দাও, অবিল আসহারে হুম ইস্তাগফিরুন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, মানুষের শরীর বিছনার আরামের বিছনায় রাত্রিবেলা উঠে আর উঠার পরে আল্লাহর কাছে দোয়া দুই রাকাত নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমাইতেছেন আল্লাহর বান্দারা যখন রাত্রে উঠে উঠার পরে দুই রাকাত নামাজ পড়ে, নামাজ পড়ার বাদে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, আল্লাহ আমি কোনো ক্ষমা প্রার্থী আসো আমি তাকে ক্ষমা করব। চকুর পানি পড়তেছে, চকুর পানি পড়তেছে আর বলতেছে এই কথা, আল্লাহ বলতেছেন আল্লাহ আমি মুস্তাগফিরিন, আর বলতে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। কি আল্লাহ শুনবেন না? আল্লাহ তো খুসুজুর রহমত বা হাদিসের মধ্যে আছে আল্লাহ আসমানের দুনিয়ার মধ্যে আল্লাহর কুদরত হিসেবে আল্লাহ অবতীর্ণ হন আর বলেন আবার বন্ধাকে আসো গুনার থেকে মাফি চানা বলে আমি মাফ করে দেব। এবং এই এই যে রাত্রি নিশা রাত্রিতে উঠিয়া দুই রাকাত নামাজ পড়িয়া যদি চকুর পানি একটু পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে হাদিস সাতজন ব্যক্তি এমন আছে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিয়ামতের মাঠে যখন কোনো সায়া থাকবে না, কোনো সায়া থাকবে না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের আরশের সায়া, এই আরশের সায়ার নিচে জায়গা দিবেন আল্লাহ তাআলা। রাজুলুন যাকারাল্লাহ খালিয়া, রাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনাহু, ফাফাদাত আইনাহু, এমন এক ব্যক্তি যে রাত্রে উঠিয়া নির্জন অবস্থাতে আল্লাহর কাছে দোয়া করতেছে এবং তার এক ফুটা দুই ফুটা চকুর পানি পড়তেছে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আরশের সায়ার নিচে জায়গা পাবে ইনশাআল্লাহ। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, ফায়দা হইল এটা গুনাহ মাফ হইল, আর যেটা চাইবেন শুধু ইস্তেগফার না আলামিন মুস্তাগফিরিন ফাগফির লা আলামিন মুস্তারজিকিন ফারযুকা, কোনো রিজিকের তালাশ করনে বলে আসো বলো আমাকে আমি তোমাকে দিব।
আল্লাহ আমি মুবতালান কোনো রোগাক্রান্ত ব্যক্তি আছো, মুসিবত যারা আছো আমার কাছে চাও, আমি তোমাকে রোগ মুক্তি দিব, মুসিবত থেকে উদ্ধার করব। দুই নম্বর বিষয় হলো কি বললাম, যে আমরা সবসময় ইস্তেগফার করব। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর সঙ্গে করিব হওয়া যায়, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের করিব হওয়া যায়। আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন কথা, অবিলাস হারে হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাআলা নিজের খাস বান্দাদের বেলা বলতেছেন, ওয়াইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল ইবাদুর রহমান, আমার বান্দা, রহমানের বান্দা ওইসব মানুষ যারা ইয়াবিতুনা লিরাব্বিহিম, তাদের রাত্রি যাপন হয় সুজদান ওয়া কিয়ামা, সজদারত অবস্থায় এবং কিয়ামের অবস্থায়, অর্থাৎ দুই রাকাত নামাজ পড়ে। এত মূল্যবান তো দুইটা জিনিস বললাম, এক নম্বর তাআল্লুক মা আল্লাহ, দুই নম্বর ইস্তেগফার মাধ্যমে, এবং তিন নম্বর দোয়া। আর দোয়া হল ইবাদা, আল্লাহর কাছে কান্নাকাটি করা। চার নম্বর বিষয়ের সঙ্গে এগুলা অন্য সময় তফসিল বর্ণনা করার সময় শেষ হয়ে গেছে, চার নম্বর বিষয় হলো সদকা খয়রাত করা। এই সাতটা জিনিস নিয়ে যদি আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ এই অমিক্রণ রূপী মহামারীর থেকে আমাদেরকে রক্ষা করো, আল্লাহর ওয়াদা আছে, কিন্তু আমরা এইভাবে বলতে হবে, যেভাবে এইভাবে বলার যোগ্যতা অর্জন করতে হবে। আর যোগ্যতা অর্জন না করিয়া যদি আমি সবসময় আল্লাহ দোয়া করি, আলহামদুলিল্লাহ বাংলাদেশে বুজুর্গানের দিন অনেক আছেন, দোয়ার খন্ড আপনি দেখতেছেন না, সারা পৃথিবী থেকে একটু কম আছে না, অনেক কম আছে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। আরও যদি আমরা এনাবতিল আল্লাহ আল্লাহর কাছে নিকট লাভ করিয়া যদি সম্মিলিতভাবে আল্লাহর কাছে মাফি চাই, অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করছেন, তোমরা সবার মতো আমি তোমাকে দিব। যা বললাম শুনলাম, আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।